हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल एक्सपीरियंस ऑफ सन इन यूके। आई होप सबाई भालो आछेन, आपनादेर दोया आलहामदुलिल्लाह। आमिओ भालो आछि। आसलाम शपिंग करते। हाँ, आल हलाल एटा होच्छे आमादेर एशियान बेज एकटा सुपारमार्केट, माने आमरा एशियानरा जा जा खाई सब आछे, इंडियान, पाकिस्तानी, बांगाली, आमरा जा खाई सब सब एखाने पावा जाए। চাল, ডাল, সবজি, কুকারিজ, সব কিছু ভ্যারাইটিস আইটেমের ডাল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে সব ভ্যারাইটিস আইটেমের ডাল আছে। এতো এখানে সবজি আছে, ফ্রুটস আছে, পমিগ্রানো, আনার যেটা এখানে। আর এখানে এই সাইডে হচ্ছে ভ্যারাইটিস আইটেমের কাঁচামরিচ, বুলেট চিলি, এটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে 6 পাউন্ড কেজি, বাংলাদেশে কনভার্ট করলে 700 টাকা পড়ে। অরেঞ্জ, রসুন দেখতে পাচ্ছেন 299, বাংলাদেশে 350। এটা হচ্ছে কাঁচা হলুদ 699, বাংলাদেশে হচ্ছে আপনার 7 পাউন্ড মিন্স 800 টাকা। আর কোরিয়ান্ডার, ধনিয়া পাতা 2 আটে কিনলে আপনার 150, বাংলাদেশের টাকা 180 টাকার মতো। এটা হচ্ছে মেথি শাক, সয়া, আলু তো আলু, আলুর দাম আর কি, দেশি লাউ দেখেন এখানে, এটা হচ্ছে দেশি লাউ। দেশি লাউ আপনার একটু দামটা বেশি, পেঁপে, পেঁপে 5 টাকা কেজি, 5 পাউন্ড আর কি। আর কোকোনাট, নারকেল, এটা হচ্ছে দেশি আলু, লাল আলুটা 6 পাউন্ড কেজি, বাংলাদেশে কনভার্ট করলে 700 টাকা পড়ে। ক্যাপসিকাম, এখানে ভ্যারাইটিস আইটেমের লেমন আছে, গাজর, ফুলকপি, বাঁধাকপি, এটা হচ্ছে ব্রোকলি, পেঁয়াজ পাতা, দেশি পেয়ারা, যেটা হয়তো বাংলাদেশের মানুষও পায় না। আর এটা হচ্ছে আখ, মানে বিদেশে বসে, ইংল্যান্ডে বসে আমি আখ খাবো, ব্যাপারটাই অন্যরকম না? কুলবরই ছিল ওইটা, দেখেন বেল, বাংলাদেশেও আমি বেল খুঁজে পাই না গেলে, কিন্তু এখানে পাই। এটা হচ্ছে পান, খাবেন পান? পান, এটা হচ্ছে তেঁতুল, সুপারি, সিম, এটা হচ্ছে লতি, মুখি কচু পাশে, কাঁচা আম, সিম, পটল, এগুলো সব 6 পাউন্ড কিলো, 6 পাউন্ড মিন্স 700 টাকা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে। সাজনা, দেশি সাজনা, এটাও 6 পাউন্ড কিলো, বাংলাদেশের টাকা 700 টাকা পড়বে আর কি। না না, 799, 8 পাউন্ড কিলো, তো বাংলাদেশি টাকায় পড়বে হচ্ছে 8 টাকা 900। বেগুন, ঢ্যাঁড়স, আর এটা হচ্ছে নাগা মরিচ, মানে মরিচের অনেক ভ্যারাইটিস, অনেক আইটেমের মরিচ আছে। আর এটা হচ্ছে দেখেন কত বড় মরিচ, কিন্তু এই মরিচের ঝাল নাই, এটা দিয়ে পাকোড়া খেতে অনেক মজা এই আর কি। এখানে সবই পাওয়া যায়, দাম একটু বেশি, ম্যাক্সিমাম সব কিছুর দামই 7 পাউন্ড, 8 পাউন্ড এরকম, দাম বেশি হলেও আমরা সব পাই। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, সবাই জানেন, তারপরে একটু দেখাচ্ছে আর কি। ড্রাগন ফ্রুট দেশি হয়তো অনেকে আতা ফল খুঁজে পায় না, কিন্তু এখানে সারা বছর পাওয়া যায়। কাস্তানিয়া, এটা হচ্ছে জাম্বুরা, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা হচ্ছে 200 টাকা। ডাব, ডাব খাবেন কেউ?
ডাব 3 পাউন্ড, বাংলাদেশি টাকায় 350 দাম হবে। বাংলাদেশি টাকা কনভার্ট করছে এই জন্য যারা দেশে আছেন তাদের জন্য একটু সুবিধা, এই জন্য এখানে দাম বেশি হলেও আমরা সব পাই। এটা হচ্ছে একটা মজার বিষয়, ভালো লাগার বিষয়। লিচু, বাংলাদেশি লিচু কিনে খাইতে গেলে দেখা যায় অনেক পোকা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এখানে একদম ফ্রেশ আর এত টেস্টি। এটা হচ্ছে বড়ই, দেশি বড়ই, টক বড়ই, 6 পাউন্ড কিলো, একই 700 টাকা পড়বে। আর লিচু আপনার ছিল 7 পাউন্ড কিলো, বাংলাদেশি টাকায় 800 টাকা। আর এটা হচ্ছে লাল শাক, ছোট ছোট আটি করা আছে, এক একটা আটি 150 করে, তার মানে বাংলাদেশি টাকা 200 টাকা করে। তেঁতুল, তেঁতুলের নাম শুনলেই তো মুখে পানি চলে আসে। আর এটা হচ্ছে ডাটা, ডাটাগুলো চুপসে গেছে, তারপরও পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার ডাটা। আর এটা হচ্ছে কাজী পেয়ারা, খুব সুন্দর করে র‍্যাপ করা এখানে কাজী পেয়ারাগুলো, ফ্রেশও থাকে। বেল তো দেখেছেন, এই তো কুল বড়ই। বড়িগুলো অনেক সুন্দর টসটস করছে, খেতেও মজার ছিল, আমি নিয়েছি। আর এটা তো দেশি পেয়ারা। আর এটা হচ্ছে আম, ম্যাঙ্গো, এটা ব্রাজিল থেকে আসা, এটা 1 পাউন্ড ইচ, 120 টাকা করে পড়বে বাংলাদেশি টাকায় একটা। এখানে হালাল মাংস পাওয়া যায়, চিকেন, বিফ, ল্যাম সব কিছু পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন কিমা করা আছে, কাটা আছে, পিস পিস করে দিচ্ছে, এই যে এখানে কাটছে, সব কিছু ফ্রেশ। আর এখানে হচ্ছে ম্যারিনেশন করা সব মাংস, আর ফিশও আছে এখানে, ফিলেট আছে, আর বড় বড় রুই মাছ, বোয়াল মাছ এগুলো আছে, ফ্রোজেন ফিশ সবই আছে এখানে। আরও আছে ছোট মাছ, সব আইটেমের ছোট মাছ আছে এখানে, কাটা মাছ, ছোট মাছ সবই আছে এখানে। কোয়েল পাখি, কোয়েল পাখিও পাওয়া যায়, কবুতর পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, সব পাওয়া যায় আর কি, ফ্রোজেন ফুড সবই পাওয়া যায় এখানে। সো আমরা এক মার্কেট থেকেই মোটামুটি সব কিছু কিনতে পারি, অন্য কোথাও যেতে হয় না। এটা হচ্ছে রেডিমেড ফ্রোজেন ফুড, চিকেন উইংস, চিকেন নাগেট, চিকেন ফিলেট সবই, সমোচা, সিঙ্গারা সব কিছু পাওয়া যায়। আর যেহেতু আমরা এশিয়ান, আমাদের ভাত খেতে হয়, রুটি খেতে হয়, এগুলো ছাড়া তো চলেই না, এই জন্য চাল, আটা, ময়দা এগুলো তো থাকতেই হবে। এটা হচ্ছে চালের সেকশন, ভ্যারাইটিস আইটেমের চাল এখানে আছে। আর এটা হচ্ছে আটা, আটার সেকশন, অনেক আইটেমের আটা পাওয়া যায় এখানে। এই তো এখানে ফ্রোজেন ফুড, সমোচা, হাতে বানানো সমোচা, এগুলো অনেক বড় বড়, খুবই টেস্টি এই সমোচাগুলো। এক মার্কেটের মধ্যে, মানে একের মধ্যে অনেক এরকম আর কি, এক মার্কেটের মধ্যে আপনি সব কিছু কিনতে পারবেন, এটা একটা অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এশিয়ান সব ফুড কিনতে পারি। এটা হচ্ছে ভ্যারাইটিস পরোটা, আলু পরোটা, অনিয়ন পরোটা, গোবি পরোটা, অনেক কিছু, মুলি পরোটা, পুরি, অনেক আইটেমের ফ্রোজেন ফুড এখানে আছে। আরও পাওয়া যায় এখানে একদম খাঁটি মধু, চাকে ভাঙানো মধু, দেখেন এই মধুর মধ্যে চাক দেওয়া আছে। হ্যাঁ, এটা একদম পিওর, আমরা এখানে পিওর মধুটাই পাই। বাংলাদেশে পিওর মধু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, সংরক্ষণ করতে হয়, বাট আমরা এখানে মার্কেটে আসলেই পেয়ে যাই। আর এগুলো হচ্ছে প্রিজার্ভ করা ফ্রুটস, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, লিচি, মানে কাঁঠাল, আম, লিচু সব কিছু প্রিজার্ভ করা থাকে টিনের মধ্যে, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। এখানে আছে ভ্যারাইটিস আইটেমের শ্যামাই,
মোটা চিকন কালারফুল সব আইটেমের সামাই এখানে আছে, মানে সব কিছু পাওয়া যায়, সব কিছু আপনি যা চান। আর এখানে মিষ্টি সব রেডি করা আছে, জাস্ট খালি গোল গোল করে সেরাতে দিয়ে দেবেন, হয়ে গেল মিষ্টি। ঢোকলা, থ্যাপলা, ইন্ডিয়ান কত খাবার, কী কী নাম, যাই হোক এখানে ভ্যারাইটিস আইটেমের বাদাম আছে, ডাল আছে, গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু। এটা কিচেনের কিছু জিনিসপত্রও আছে, কুকারিজ আছে, কিছু কাছের জিনিসপত্র আছে, স্টিলের জিনিসপত্র আছে, মোটামুটি এখানে অনেক কিছুই আছে, ইলেকট্রিক কিছু জিনিসও আছে, কাচের জিনিস, ফ্রাই প্যান ট্রাই প্যান অনেক কিছুই আছে এখানে। কিন্তু সবচেয়ে এখানে মজার ব্যাপার হচ্ছে মাটির হাঁড়িগুলো, মাটির হাঁড়ির রান্না অসম্ভব টেস্টি। যারা মাটির হাঁড়িতে রান্না করেননি, মাংস রান্না করে দেখেন, পানে এক ফোঁটাও দিতে হয় না, এই মাটির হাঁড়িতে মাংস রান্না করেন, মাংসের পানি দিয়ে রান্না আপনার কমপ্লিট। দেখেন কি সুন্দর সুন্দর মাটির সুন্দর সুন্দর গ্লাস বাটি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ভিউয়ার্স, দেখতে দেখতে লাস্ট পর্যায়ে চলে আসছি, ভিডিওর একদম শেষ পর্যায়ে। যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ায় আমার জন্য মনে রাখবেন। আজ আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।